हेलो एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখন আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 8.4 এর 5 নম্বর সৃজনশীলটি করব তো সৃজনশীলের উদ্দীপক হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিঃস্থ বিন্দু P থেকে বৃত্তে PA ও PB দুটি স্পর্শক তো এই উদ্দীপকের আলোকে তিনটি কোশ্চেনের সমাধান করতে হবে তো এই ভিডিওতে আমি এখানে খ আর গ নামক কোশ্চেনটি সমাধান করব না কারণ এই দুটি উপপাদ্যের ভিডিও অলরেডি আমার চ্যানেলের মধ্যে আছে এবং সেই ভিডিওগুলো লিংকগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আশা করি সবাই সেখান থেকে দেখে নেবে তো এখন ক নাম্বার কোশ্চেনটি দেখা যাক এখানে ক নাম্বার কোশ্চেনটি হচ্ছে উদ্দীপকের আলোকে চিত্র আঁকো তাহলে প্রথমে চিত্রটা অঙ্কন করে নেওয়া যাক এখানে বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিঃস্থ বিন্দু P থেকে বৃত্তে PA ও PB দুটি স্পর্শক তাহলে প্রথমে একটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে ফেলা যাক এই বৃত্তটি কেন্দ্র হচ্ছে ও এবং বহিঃস্থ একটি বিন্দু হচ্ছে এখানে পি তো পি থেকে এই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে তো পি থেকে এখানে একটি স্পর্শক অঙ্কন করলাম আবার এখানে একটি স্পর্শক অঙ্কন করলাম তো এই স্পর্শটির নাম দিয়ে দিলাম পি এ এবং এটি নাম দিয়ে দিলাম পিবি তো আমাদের কিন্তু উদ্দীপকের মধ্যে এতটুকু চিত্রের কথাই বলা আছে তো এটি হয়ে গেছে আমাদের ক নাম্বার কোশ্চেন খ নাম্বার কোশ্চেনটি হচ্ছে প্রমাণ করো যে PA = PB তো এই খ নাম্বার কোশ্চেনটি হচ্ছে মূলত বইয়ের অষ্টম অধ্যায়ের উপপাদ্য নাম্বার 26 এবং তারপরের কোশ্চেনটি হচ্ছে প্রমাণ করো যে OP রেখাংশ স্পর্শজয়ের লম্ব দ্বিখণ্ডক অর্থাৎ এখানে O এর সাথে P যোগ করে দিতে হবে এবং স্পর্শজে দ্যাট মিন্স এখানে যে স্পর্শ বিন্দু পাওয়া গেছে সেই দুটি বিন্দুকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে এই এবি হয়ে যাবে একটি স্পর্শজে তো এখানে বলা হয়েছে ওপি স্পর্শজে লম্ব দ্বিখণ্ডক তো এই প্রমাণটি হচ্ছে অনুশীলনী 8.4 এর 1 নম্বর উপপাদ্যটি তো এই দুটি উপপাদ্য কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলের মধ্যে করে দিয়েছি এবং সেই দুটি ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সবাই সেখান থেকে আশা করব দেখে নেবে তো এই পর্যন্তই ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে